বিস্ফোরক আইনের মামলায় জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেয়। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার অপর 3 আসামি সুজন, মাহমুদ ও বুলবুলকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 23 মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেফতার করেছিল পুলিশ। বিস্ফোরক আইনের মামলায় জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেয়। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার অপর 3 আসামি সুজন, মাহমুদ ও বুলবুলকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 23 মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেফতার করেছিল পুলিশ। বিস্ফোরক আইনের মামলায় জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেয়। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার অপর 3 আসামি সুজন, মাহমুদ ও বুলবুলকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 23 মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেফতার করেছিল পুলিশ। বিস্ফোরক আইনের মামলায় জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেয়। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার অপর 3 আসামি সুজন, মাহমুদ ও বুলবুলকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 23 মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেফতার করেছিল পুলিশ। বিস্ফোরক আইনের মামলায় জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেয়। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার অপর 3 আসামি সুজন, মাহমুদ ও বুলবুলকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 23 মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেফতার করেছিল পুলিশ।